হরে কৃষ্ণ কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। কৃষ্ণ ছোটবেলায় অত্যন্ত দুরন্ত ছিল, সে কি করত? বিভিন্ন গোপীদের বাড়িতে গিয়ে মাখন চুরি করত, তার সমস্ত বন্ধুদের নিয়ে কৃষ্ণ ওখানে যেত, মাখন তো শিক্ষাতে ঝোলানো আছে অনেক উঁচুতে, তারা কি করত একজনের কাঁধে আরেকজন চড়ত, এভাবে চড়ে 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 গিয়ে তারপরে তারা মাখন দেন, মাখনের ইয়ে দেন না, মাখনের কি বলে পাত্রটা মটকা, মাখনের মটকা নামাত। তারপরে সে তার বন্ধুদের নিয়ে, কৃষ্ণের বয়স তখন কত? কৃষ্ণের বয়স তখন 5 বছর। সে তার বন্ধুদের নিয়ে সে মাখনগুলো খেত, যখন খেয়ে পেট ভরে যেত তখন ওখানে বাঁদর ছিল কিছু, তারাও আসত, সে বাঁদরগুলিকেও সেই মাখন, বাঁদরগুলো যখন পেট ভরে যেত তখন বাঁদর বলত আর খাবো না, তখন কৃষ্ণ বলতো এই মাখন এত খারাপ যে বাঁদরেরা পর্যন্ত খেতেছে। এই বলে কৃষ্ণ সেই মাখনের মাটির পাত্রটা ভেঙে ভেঙে বিছানায় সে গোপীর বাচ্চাটা শুয়ে আছে, ঘুমিয়ে আছে, এ চিমটি কেটে ওকে জাগিয়ে, ঘুম থেকে হঠাৎ এরকম চিমটি কেটে ফালায়, চিমটি ফালে কি করতো বাচ্চাটা চিৎকার করে কেঁদে জেগে, তখন কৃষ্ণ তার সখাদের নিয়ে আস্তে আস্তে সেখান থেকে ছুটে পালিয়ে, সেই গোপী এসে দেখতো ঘরে কি অবস্থা হয়েছে, সমস্ত মাখনের পাত্রগুলো ভেঙে আছে, মাটির টুকরো ছড়িয়ে আছে, মাখনগুলো ছড়িয়ে আছে আর বাচ্চাটা কাঁদছে। তো উত্তপ্ত হয়ে গোপী মা যশোদার কাছে গিয়ে অভিযোগ, যশোদা তোমার এই ছেলে এত দুরন্ত যে আমার বাড়িতে গিয়ে এরকম করে, কখন করেছিল এই সময় কৃষ্ণ? মা যশোদা ভাবল যে ওই সময় তো কৃষ্ণ আমার কাছে ছিল, কি করে হলো? মা যশোদা বললো দেখো তখন তো কৃষ্ণ আমার সঙ্গে আমার কাছে ছিল, তো কিভাবে কৃষ্ণ গিয়ে তোমার বাড়িতে এই সমস্ত দৌড়াত? এই গোপীটির নাম ছিল প্রমীলা, সে রেগে গিয়ে বললো তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? মা যশোদা বলছে না না মিথ্যে কথা নয়, ও কৃষ্ণ তো তখন আমার কাছে ছিল তাই বুঝতে পারছি না কি করে তুমি প্রমীলা, তখন বলো ঠিক আছে আমি হাতে নাতে ধরে তোমার কাছে যাচ্ছি, তখন বিশ্বাস হবে তো? মা যশোদা বলে হ্যাঁ নিশ্চয়ই হবে। প্রমীলা অপেক্ষা করছে বাড়িতে কবে কৃষ্ণ আসবে তার বন্ধুবান্ধবকে নিয়ে, তো একদিন কৃষ্ণ এসেছে, সেইভাবে একজনের উপর কাঁধের উপর আরেকজন চড়ে মাখনের পাত্রগুলো নামিয়েছে, পেট ভরে মাখন খেয়েছে, বাঁদরদের মাখন খাইয়েছে, বাঁদরেরাও যখন আর খেতে চাইছে না তখন কৃষ্ণ বলে এই মাখন এত খারাপ যে বাঁদরেরা পর্যন্ত খেতে চায় না, বলে সে মটকাটা ভেঙে দিয়ে মাটিতে ছুড়ে মটকাটা ভেঙে দিয়ে সেই ঘুমন্ত ছেলেটিকে চিমটি কেটে উঠিয়ে দিয়ে ছেলেটা যখন কেঁদে উঠেছে তখন পালাচ্ছে, আর সেই গোপী দরজার আড়ালে দাঁড়িয়েছে এই প্রতীক্ষায় যেই কৃষ্ণ পালাতে গেছে কৃষ্ণকে ধরে। আজকে তোমাকে হাতে নাতে ধরেছি, চলো আমার মার কাছে। কৃষ্ণ কাঁদতে কাঁদতে
আর আমি করবো না, তোমার বাড়িতে এসে আমি মাখন চুরি করবো না, আমাকে মার কাছে নিয়ে যেও না, কেন মার কাছে নিয়ে গেলে মা আমার উপর ভীষণ রেগে যাবে, তারপরে যে কী করবে ঠিক কে জানে, হয়তো আমাকে এমনি পেটাতে শুরু করবে। তো গভীর সেদিন তোমার মা আমাকে বলেছিল মিথ্যাবাদী, আমি আজকে প্রমাণ করব যে কে মিথ্যাবাদী। এই বলে কৃষ্ণকে কাঁধের উপরে নিয়ে মা যশোদার কাছে গেছে, যশোদা এবার হাতে নাতে ধরে নিচ্ছে, এখন বিশ্বাস হবে তো? মা যশোদা হাসতে শুরু করেছে, কি আমি হাতে নাতে ধরে আনলাম এরকম একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি আর তুমি হাসছো? সেদিন তো আমাকে কত তুমি কথা শোনালে মিথ্যাবাদী ইত্যাদি বলে। মা যশোদা বলবো দেখো কাকে নিয়ে এসছ, গোপী তাকিয়ে দেখে যে তার ছেলে তাকে কাঁধে নিয়ে এসেছে। লজ্জায় মাথা নিচু করে ওখান থেকে চলে গেছে। তুমি ভাবছি কে কৃষ্ণকে আমি ধরলাম, ওর কণ্ঠস্বর আমি এখনো কানে 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 বাঁধছি, আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও, মায়ের কাছে নিয়ে গেলে মা আমাকে মারবে, আমি প্রতিজ্ঞা করছি আর কখনো তোমার বাড়িতে এসে মানুষ করবো না, এই কথাগুলো যেন একবারে কানের মধ্যে বাঁধছে। আর দেখছি এখন আমি ছেলে তার নিজের ছেলেকে নিয়ে কাঁধে করে এসেছি। কিছুক্ষণ পরে শুনছে কৃষ্ণ হাসছে, তাকিয়ে দেখে কৃষ্ণ, কৃষ্ণ যে এত বদমাস যে আমাকে এইভাবে অপদস্থ বলে তোর মার কাছে। কৃষ্ণ কতবার বললাম তোমাকে আমি তোমার বাড়িতে আর আসবো না চুরি করতে, তবুও তো আমার কথা শুনবে না, তো আমার ইজ্জত বাঁচাবার জন্য তো আমাকে কিছু করতে হতো, তোমার ছেলের রূপ নিয়ে। যাই হোক এবার আমি তোমার ছেলের রূপ নিয়েছি, এরপরে যদি আমাকে ধরে মার কাছে নিয়ে যাও তাহলে আমি তোমার স্বামীর রূপ নিয়ে। এইভাবে ইতিদৃশ্য লীলাভীর আনন্দ করলে সর্বসং নিমজ্জন্তম আখ্যা পায়। এইভাবে কৃষ্ণ তার লীলার মাধ্যমে তার ভক্তদের আনন্দের সমুদ্রে নিমজ্জিত করে। সর্বসং নিমজ্জন্তম আখ্যা। এদিকে মা যশোদা ভাবছে যে এরকম ভাবে অভিযোগ আসছে কৃষ্ণের বিরুদ্ধে, শুধু প্রমীলাই নয় অন্য আরো এসেছে, আমি এসে অভিযোগ করেছে, তো কৃষ্ণ কি সত্যি সত্যি মাখন চুরি করে, কেন করতে যায়, আমার বাড়িতে তো এত মাখন আছে, তো আমার মাখনটা কি অতটা ভালো নয় বলে কৃষ্ণ এই মাখনটা পছন্দ করে না, অন্যের বাড়িতে গিয়ে চুরি করে মাখন খায়। ঠিক আছে আমি এবার এমন একটা মাখন বানাবো যে মাখনের কোনো তুলনা হবে। মা যশোদা সবচাইতে শ্রেষ্ঠ গাভীটাকে মনোনয়ন করেছে, সবচাইতে ভালো ঘাস সেগুলো গায়ে সেই গাভীটাকে খাইয়েছে, সেই গাইটা থেকে দুধ সংগ্রহ করেছে, করে দুধটা জাল দিচ্ছে। এই সময় কৃষ্ণ এসে মা যশোদাকে পা দুটো জড়িয়ে ধরেছে। মা যশোদা বুঝতে পারল না যে ছেলেটা এখন মুখে দিতে পারে, মা যশোদা তার দধিমন্থন কার্য বন্ধ করে কৃষ্ণকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে, আর কৃষ্ণ মনের আনন্দে মায়ের দুধ খাচ্ছে। তখন হঠাৎ মা যশোদা বলল, আরে দুধটা তো আগুনে রয়েছে, এটা তো উতলে পড়ে যেতে পারে, তো মনে হওয়া মাত্র কৃষ্ণকে আচমকা কোল থেকে নামিয়ে মাটিতে রেখে গেছে দুধ সামলা। কৃষ্ণ মনের আনন্দে দুধ খাচ্ছিল, হঠাৎ কি হলো মা আমাকে এইভাবে ফেলে দিয়ে চলে গেল? কিছুক্ষণ খুব কাঁদল কৃষ্ণ, যে দেখো মা কি করলো, কিরকম আচরণ, এটা কি ঠিক আচরণ হলো?
তারপরে কৃষ্ণের খুব রাগ হলো, এই দুধটা কি এমন গুরুত্ব আছে, এই দুধটা তো আমার জন্যই করছিল, আমি জানি এই দুধ থেকে মাখন বানাবে, মাখন থেকে আমাকে খাওয়াবে, আর আমি তো মনে হলো তোমার দুধ খাচ্ছি না, তো এই দুধের কি প্রয়োজন, এই দুধের কি গুরুত্ব রয়েছে। এইভাবে কৃষ্ণজন খুব রাগ হলো, তখন সে একটা পাথর তুলে নিয়ে ওই দধি মন্থনের যে মটকা বড় কলসি মাটি সেটা ছুঁড়ে ফেল, মটকাটা ভেঙে গেল আর সারা ঘর সেই মাখন দই মাঠার মিশ্রণ ছিল সারা ঘরে ছড়িয়ে গেল। তাতেও কৃষ্ণের মন শান্ত হল, যেখানে মাখনগুলো রাখা হয় সেই ঘরে গেছে, সেই ঘরে গিয়ে ওই একটা উদুখল নিয়ে তার উপরে উঠে দাঁড়িয়ে মাখনটা চুরি করতে যাচ্ছে। এদিকে মা যশোদা ঘরে দুধটা নামিয়ে রেখে ঘরে এসে দেখে যে ঘরে লঙ্কা কাণ্ড হয়ে গেছে, বুঝতে পারবে এই ছেলেটাই করেছে, ছেলেটা এত দুরন্ত, একে শাসন না করলেন মনে করে মা যশোদা ছড়ি নিয়ে গেছে। আর তা মা যশোদাকে এইভাবে আসতে দেখে কৃষ্ণ ওই যে উদুখলের উপর দাঁড়িয়েছিল সেই উদুখল থেকে লাফ দিয়ে করে পালাতে গেছে, পালিয়েছে। কৃষ্ণ ছুটছে, মা যশোদাও ছুটছে, কৃষ্ণ যার ছোট ছোট পানি দৌড়চ্ছে আর মা যশোদা তার একটু স্থূল শরীর বয়স হয়েছে, কিছুতেই ধরতে পারছে না কৃষ্ণকে, অবশেষে ধরে ফেলেছে। সেটাই বলা হচ্ছে রুদন্তম মুহুর নেত্রম যুগ্মন্তম করাম ভোজ যুগে না, ভয়ে কাঁদতে শুরু করেছে আর তার হাতের পেছন দিয়ে দু হাত দিয়ে চোখের জল হচ্ছে। মা যশোদার কৃষ্ণের এই সাতঙ্কিত আতঙ্কিত রূপ দেখে ভাবলো ছেলেটাকে ভয় পাওয়ানো ঠিক হবে না, ছড়িটা থেকে ভয় পেয়ে ঠিক আছে ছড়িটা ফেলে, কিন্তু শাসন না করলেই নয়, ঠিক আছে তোমাকে আমি শাসন করব, যে উদুখলে উঠে তুমি মাখন চুরি করেছিলে সে উদুখলে তোমাকে বেঁধে রাখবে। মা যশোদা উদুখলের কাছে কৃষ্ণকে নিয়ে গেছে দড়ি দিয়ে বাঁধতে চেষ্টা করে, দেখে সেই দড়িটা দু আঙ্গুল ছোট। মা যশোদা আরো দড়ি নিয়ে বাঁধার চেষ্টা করে, যতই দড়ি নিচ্ছেন দড়ির তো অভাব নেই, 90 লক্ষ গরু আছে বাড়িতে, তাহলে কত দড়ি যে আছে সেটা আমি সহজে নিয়ে, কিন্তু কোনো দড়ি দিয়েই কৃষ্ণকে বাঁধে যাচ্ছে না। এদিকে ঘর্মাক্ত কলেবর হয়ে গেছে বাঁধবার চেষ্টা করতে, যতই দড়ি দিয়ে বাঁধবার চেষ্টা করছি সতই দু আঙ্গুল বা 1 ইঞ্চি ছুঁড়ে হয়ে গেছে বাঁধে যাচ্ছে। তখন কৃষ্ণ ভাবলো মা তো হাঁপিয়ে গেছে, ঠিক আছে এখন বাঁধে দিয়ে কৃষ্ণকে বাঁধে যশোদা বাঁধলেন, অবশেষে সেই উদুখালে উদুখালে বেশি বেঁধে কাজ করতে গেছে, অনেক কাজ। আর এদিকে কৃষ্ণ কিছুক্ষণ দাঁড়িয়ে ওই বাঁধা অবস্থায়, কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকা যায়, কৃষ্ণ কি করলো ওই উদুখলটাকে ফেলে দিল, উদুখলটা দাঁড়ানো ছিল আর উদুখলটা ফেলে দেওয়া কি হলো দুটো যেন উদুখলটা দুটো চাকার মতো হয়ে গেল মাঝখানে দড়ি দিয়ে বাঁধা, আর কৃষ্ণ ওই জলটাকে নিয়ে টানতে টানতে চলেছে যেন একটা নতুন খেলা শুরু করল, সারা উঠোনে এইভাবে ঘুরে বেড়াচ্ছে। তখন মনে হলো সেই উঠোনে দুটো অর্জুন গাছ ছিল, বিরাট অর্জুন গাছ, জম যার নাম ছিল জমলা অর্জুন, অর্জুন দুটি অর্জুন গাছ, তো কৃষ্ণ ভাবলো যাই ওর মধ্যে দিয়ে চলি, মধ্যে দিয়ে কৃষ্ণ বেরিয়ে গেছে কিন্তু উদুখলটা আটকে গেছে, কৃষ্ণ টানছে হঠাৎ সেই গাছ দুটো একেবারে উঠল,
সে প্রচন্ড শব্দ শুনে সব বেরিয়ে এসছে, এসে দেখে ঝড় নেই, বৃষ্টি নেই, গাছ দুটো আপনার থেকে এভাবে পড়ে গেল। মা যশোদার মনে আতঙ্ক হলো, আরে কৃষ্ণ তো এখানে ছিল, কোথায় গেল? ওরা পড়ে পড়ে তো গাছটা পড়লো না, এই বিরাট গাছ পড়লে তো ওর তো শেষ হয়ে যাবে। তারপরে তিনি নিরস্ত হলেন, দেখলেন যে কৃষ্ণ ওখানে দুটো গাছের মাঝখানে রয়েছে। মা যশোদা এবং অন্য সকলে ওখানে যে বাচ্চা ছেলেরা ছিল ওরাও খুব মজা দেখছিল, কারণ ওই কৃষ্ণ ওই দড়ি বাঁধা অবস্থায় উদুখল দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তো কি হয়েছে, কি কেন এরকম হলো? ওরা বললো যে কৃষ্ণ দুটো গাছের মাঝখান দিয়ে গিয়েছিল, আর তারপরে উদুখলটা আটকে গিয়েছিল, যখন ও টানলো গাছটা পড়ে গেল, দুটো গাছ একসঙ্গে পড়ে গেল। তারপরে সেই গাছ দুটো থেকে দুটো জ্যোতির্ময় পুরুষ বেরিয়ে এলো, এসে তারা কিভাবে নানা রকম ভাবে হাত জোর করে কৃষ্ণকে নানা অনেক কিছু বলতে লাগলো। বাচ্চা ছেলে তো প্রার্থনা করছে, বুঝতে পারি করে, তারপরে এইভাবে কৃষ্ণের বন্দনা করে ওরা চলে গেল। অনেকে ভাবলো যে কৃষ্ণ এইভাবে একটা বাচ্চা 5 বছরের শিশু কোমরে বাঁধা উদুখন আটকে যাওয়ার ফলে টান দিয়েছে, তার ফলে গাছ দুটো উপরে গেল, এটা কিভাবে বিশ্বাস করা যায়? আবার কেউ ভাবলো, কেউ কেউ ভাবলো কৃষ্ণ যে সুন্দর ভাবে আচরণ করছে তার ফলে কৃষ্ণের পক্ষে সবকিছুই সম্ভব, এই কৃষ্ণ যে কে আমরা তো বুঝতে পারি না। আর বলা যখন বলছে যে দুজন জ্যোতির্ময় পুরুষ বেরিয়ে এসেছিল, নিশ্চয়ই তার পিছনে একটা কিছু ঘটনা রয়েছে। ঘটনাটা কি? কুবেরের দুই পুত্র নলকুবের আর মণিগ্রীব। কুবের হচ্ছে দেবতাদের কোষাধ্যক্ষ, দেবতাদের সমস্ত সম্পত্তি কুবের সামলায়। তাহলে বুঝতে পারছো কুবের কি কত ধনী, আর ধনী ব্যক্তির ছেলেরা কিরকম হয়? অনেক সময় তারা খারাপ হয়ে যায়, কুবেরের দু ছেলেও খারাপ হয়ে যাচ্ছে। তো ওরা স্বর্গের অপ্সরাদের নিয়ে স্বর্গের জন্য গঙ্গা মন্দাকিনীতে স্নান করছিল, উন্মত্ত অবস্থায়, অনেক নেশা করেছে, মদ খেয়েছে, মদ মানে কি সোমরস পান করেছে, করে ওদের নিয়ে নদীতে খেলা করছিল। এই সময় নারদমণি সেখানে এলো। নারদমণিকে দেখে সমস্ত অপ্সরারা জল থেকে বেরিয়ে এসে তাদের শরীর কাপড় ঢেকে রাখে, কিন্তু নলকুবের আর মণিগ্রীব ওরা উলঙ্গ অবস্থাতে ওখানে এত নেশা করেছে, নেশা করলে তো আর ইয়ে থাকে না, মতি ছন্ন হয়ে যায়। তো ওই লোকে নারদমণির সঙ্গে দাঁড়িয়ে আছে নির্লজ্জ। নারদমণি বললেন, তোমরা স্বর্গে থাকার যোগ্যতা তোমাদের, তোমাদের যে এই আচরণ, তোমাদের যে মনোভাব, সেটা স্বর্গের অনুকূল নয়। তোমরা যা মর্ত লোকে যাও, গিয়ে সেখানে দুটো গাছ হয়ে দাঁড়িয়ে থাকো, উলঙ্গ অবস্থায় থাকো, ঝড় বৃষ্টি রোদ সব কিছুর মধ্যে এইভাবে দাঁড়িয়ে থাকো। এইভাবে নারদমণি তাদের অভিশাপ, তা সেই অভিশাপের কথা শুনে তাদের টনক নড়ল। আরে আমাদের নারদমণি, আমাদের অভিশাপ, নারদমণির পায়ে পড়ে তারা অনেক ক্ষমা ভিক্ষা করে। নারদমণি বললেন, দেখো আমার মুখ দিয়ে যে কথা একবার বেরিয়ে যায় তা কখনো ব্যর্থ হয় না, তোমাদেরকে মর্তলোকে যেতে হবে, গিয়ে দুটো গাছ হয়ে থাকতে হবে। তবে কৃষ্ণ যখন দ্বাপর যুগে নিদা করতে আসবে তখন কৃষ্ণ তোমাদের উদ্ধার করবে। ভগবান যখন দ্বাপর যুগে বৃন্দাবন লীলা করবেন তখন তোমাদের উদ্ধার করবে। তোমরা নন্দমহারাজের গৃহে, নন্দমহারাজের আঙিনায় তোমরা এই দুটো জমা অর্জন হয়ে থাকবে। তো এটাই ছিল তার সেই ঘটনার ইতিবৃত্ত।
নারদমণির কাছে অভিশপ্ত হয়ে নলকুবের আর মণিগ্রী নন্দ মহারাজের আঙিনায় অঙ্গনে এইভাবে দুটো যমুনার জন্য বৃক্ষ হয়ে দাঁড়িয়েছিল। কৃষ্ণ তার এই দামোদর লীলায় তাদের মাথা করে, সেই জন্যই বলা হচ্ছে কুবের আত্ম যৌবদ্ধ মুক্ত এই জন্মাল তয়া মোচিত পুত্রকে তুমি যেভাবে তোমার প্রেম ভক্তি দিয়ে উদ্ধার করেছিলে সেই প্রেম ভক্তি তুমি দয়া করে আমাকে দান করো। এইটি হচ্ছে দামোদর লীলার বৈশিষ্ট্য। তাহলে আমরা ভগবানের কাছে এই মাসে এই দামোদর মাসে কি প্রার্থনা করব, কুবেরের দুই পুত্রকে তুমি যেভাবে উদ্ধার করেছিলে তোমার প্রেম ভক্তি দিয়ে সেই প্রেম ভক্তি তুমি তথা প্রেম ভক্তি সকাম মে প্রযোজ্য নমক সে গ্রহ মেস্তি নাম। আমরা মুক্তি চাই না, মোক্ষ চাই না, আমরা কেবল ভক্তি চাই। তাই ভক্তির কাছে মুক্তিটা তুচ্ছ, না চাইতে যেটা পেয়ে যাও তার কোনো তার প্রতি কোনো ইয়ে থাকে, তার প্রতি গুরুত্ব থাকে? আমাদের আমাদের ইচ্ছিত বস্তুটা কি? কৃষ্ণ প্রেম। আর এই মুক্তি তাই তার তিনি কি বলছেন, নমক সে গ্রহ মেস্তি দামোদর, আমি মুক্তি গ্রহণ করতে চাই না, হে দামোদর তুমি আমাকে কৃষ্ণ প্রেম ভক্তি দাও তথা প্রেম ভক্তি সকল। তো এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করা এই দামোদর মাসে। তাই এই দামোদর মাসে সকলে তোমরা ভগবানকে দীপ দেখিও এবং এই দামোদর অষ্টকে গিয়ে